একটা ইয়া দেখাচ্ছে ওর মনে ক্রেন ছিল আগে মনে মালভাই ট্রেন ওই সব কিছু মনে হয় ডিব্বা টিব্বা সব মালভাই Hey guys, Assalamu alaikum, welcome back to another new fresh video. So, এখন আমরা আছি বগুড়া রেলওয়ে স্টেশন এখানে পিছা ট্রেন আসছে আমরা আজ শান্তাহার যাচ্ছি আমি ফুহাদ এবং আনিস কিন্তু এখন আনিস দেখা পাচ্ছে না সো দেখি কি অবস্থা সেখানে যাব শান্তাহার এক্সপ্লোর করব শান্তাহার রেলওয়ে স্টেশন অনেক পুরাতন আমার যেমন হয় উত্তরবঙ্গের মধ্যে মনে মোটামুটি সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন এই শান্তাহার রেলওয়ে স্টেশন সেখানে যাব দেখব আমি আগে কোনোদিন যাইনি আজকে প্রথম যাচ্ছি সো সেখানে যাবো দেখি কি অবস্থা হয় আপনাদেরও সেখানে তুলে ধরার চেষ্টা করবো যে সৌন্দর্য সো চলুন যাওয়া যাক কিন্তু আনিস এখন আসেনি আমাদের আনিস বন্ধু ট্রেন চলে যাবো আনিস কি করে ফোন আনিস একটা ফোন দাও লেট লতিফ আনিস এত লেট আজকে মনে করছিল ট্রেন মানে মিটে যাবে আর মনে হয় যে এক মিনিট পর ট্রেন ছেড়ে দেবে তো ভালো ছেলে তাও আসলো পুরে মুড়ে আসলো সমস্যা নাই তাও আসছে ভাই আমি তো খটখটে আসছি গেছে আমি তো আনিস কথা যাওয়া হবে তো যাওয়া যাক ট্রেন কিন্তু ছাড়তেছে না কি ব্যাপার ভাই ট্রেন ছাড়া দেবে এই মুহূর্তে কিন্তু একটা সিটও নাই আমরা পাঁচ সবাই দাঁড়া আছি এখানে আসলাম আর ট্রেন ক্রসিং হবে ট্রেন আসতেছে রংপুর এক্সপ্রেস মনে হয় আর এই যে আমাদের টিকিট শান্তাহার যাওয়ার জন্য মাত্র 45 টাকা তিনজনের 15 টাকা করে ভাড়া একজনের এখানে 20 মিনিট দাঁড়াবো দেখি কতক্ষণ লাগে আরও 4টে স্টেশন আমি জানতেছিলাম না ভাই আমি মনে হচ্ছে কাছেই কিন্তু ভাবতেছি অনেক দূর আসার সময় হয়তো বা সিনে আসবো দেখি যাই এখন আর ট্রেন আসতেছে মনে হয়তো বা 20টা মিনিট ভাই কতক্ষণ যে লাগে আল্লাহ জানে দেখি এখন যাই এখন সব কটকটি সালের সে আমাদের সেই মুঘল আমলের ইঞ্জিন যেটা এখনো বাংলাদেশ চালাচ্ছে ইনশাল্লাহ আরো কত বছর চলবে সেটা 100 বছর আমার আমল ট্রেনের জন্য আমরা এখন হলো 10 মিনিট হলো দাঁড়ায় আছে এখনো ট্রেনে কোনো খবর নাই খুবই খারাপ লাগতেছে এত কষ্ট লাগতেছে গরমের মধ্যে এতক্ষণ বসে থাকা কষ্ট প্রচন্ড গরম আর পিছে আমাদের সেই ইঞ্জিন পিছে ফুল ট্রেন মাটির বাড়ি না দেখি তাহলে কি হলো এই যে মাটির দুইতলা বাড়ি ভাই ট্রেনের কোনো খবর নাই ট্রেনের কোনো খবর নাই এখন আমরা আছি তালোরাতে সো এখানে অনেক দাঁড়ায় আছে প্রায় 10 মিনিট হয়ে গেল দেখা যাক তখন ট্রেন ছাড়ে
ট্রেন দাঁড়া ছিল এখানে গ্রিন সিগন্যাল পানির জন্য, এখন স্টেশনে ঢুকতেছে। প্রায় দুই ঘন্টার মতো রুদ্ধশ্বাস যাত্রার পর আমরা শান্তাহার পৌঁছালাম। এখন ভালো লাগতেছে, অনেকক্ষণ পর আসার পর অনেক সময় লাগলো, আর তার মধ্যে বসে আছে তো আরো আরাম পাওয়া যাচ্ছে। ওই যে পিছা আনিস প্রায় তিন ঘন্টার মতো যাত্রা পর আমরা এখন শান্তাহার ক্রসিং হলো কোন জায়গা জানি ভাই, কাহালুতে 20 মিনিট ক্রসিং হলো, ওখানে লেট করার পর এখন আমরা শান্তাহারে আসলাম। সো দেখতে পাচ্ছেন পিছে ডাব্বা রেখে সামনে ইয়ে চলে গেছে ইঞ্জিন। সো দেখি আশেপাশে ঘুরবো এখন, দেখি কি অবস্থা। ফার্স্ট টাইম এখানে আসলাম, আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ঘোরাঘুরি করি একটু আশেপাশে। আর পিছে ফুল স্টেশন আছে শান্তাহার মেইন জংশনে, এই যে আমার পিছে এটা মেইন জংশন, ওটা হলো 4 নম্বর মেইন জংশন জংশন। বিশাল বড়, ভালোই বড়, মোটামুটি অনেক সুন্দর আর অনেক পুরনো, উত্তরবঙ্গের মানে সবচেয়ে পুরনো মানে স্টেশন এটা মনে হয়। আমার যা মনে হয় লালমনি হাতে হতে পারে, কিন্তু সেভাবে জানা নাই। সো এখন যাচ্ছি, আমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, সেখানে খাওয়া দাওয়া করার জন্য সেই রকম অনেকটা। ওইটা হলো আর এবার সামনে আর একটা মেইন জংশন এই ভাই বগুড়া তো কিছুই নেই, ব্রডগেজ লাইন, ফুল ব্রডগেজ লাইন এখানে। এদের পাথরগুলো কত পরিষ্কার, ডাইরেক্ট রাজশাহী ঢাকা, আর এদিক জয়পুরহাট মনে হয়, জয়পুরহাট ওদিকে লালমনিহাট। আমি শিওর জানি না, এখানে লেখা থেকে বললাম। আজকে আমাদের শান্তাহার সকালে নাস্তা আজকে এখন করতেছি। সো এখন বিসমিল্লাহ বলি, খাওয়ার পর দেখা হচ্ছে আবার। মাত্র খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম আর বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি, পিছিয়ে ওদিক দিয়ে খুব বৃষ্টি হচ্ছে। দাঁড়ায় আছি বৃষ্টি কমলে সামনের দিক যাবো, সামনের দিক অনেক ট্রেন আছে, সামনের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। নিজের এই মাসটা দেখে মনে হচ্ছে ইয়া কাক আছে না, দার কাকের ঠোঁট পন্না 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 পন্না, এই দেখেন এই পাশে দেখেন কাক। পুরা শান্তাহার, আমরা এখন যাচ্ছি এখানে কিছু 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 ইয়ে রাখা আছে, পুরনো ডিব্বা, ওই ডিব্বা দেখার জন্য যাচ্ছি। মাথা ঘুরে
360 এখানে সব পরিত্যক্ত ডিব্বাগুলো পড়ে আছে আর মেইনলি এখানেই মনে হয় যে ইয়া সারা হয় ট্রেনে কোনো সমস্যা টমস্যা হলে এখানে সারা হয় আমাদের ট্রেনের তালা দেখছেন সাইনিস তালা লাগানো হয়েছে এটা শান্তাহার সরকারি কলেজ এখন পুরাতন ট্রেনের মালবাহী ট্রেন এখানে অনেকগুলো পড়ে আছে আর এখানে কিছু শুটিং হচ্ছে আমাদের ছবি তোলা পিছে সব এগুলো মালবাহী ট্রেন অনেক দিন আমার এগুলো মানে ব্যবহার করা হয় না এখনো এখন আর থেমে গেছে ও অনেক সুন্দর ই ভাই কত বড় দেখছো পিছে পুরা সব মালবাহী ট্রেনের সব কার্যক্রম এখন এগুলো বন্ধ হয়ে গেছে আগে এক সময় হয়তো চলতো অনেক বড় সব মালবাহী ট্রেন এগুলো তো ফুল পিছে পিছে যত দাঁড়াতো সব মালবাহী ট্রেন এগুলো পরে আছে আর ওই যে উষা একটা ইয়ে দেখা মানে ক্রেন ছিল আগে মানে মালবাহী ট্রেন ওই সব কিছু মনে ডিব্বা টিব্বা সব মালবাহী ওখানে নামানো তো বড় ক্রেন আগে ট্রেন লাইনের ইয়েগুলো অনেক বড় ছিল স্লিপারগুলো অনেক বড় আর এখনকারগুলো অনেক ছোট আগে এখনকার তিনটা সমানে মনে হয় দুইটা আর এগুলো সব মনে হয় আমার জানা মতে এগুলো মানে সব কয়লার ট্রেনগুলো ছিল এগুলা এখন আর ব্যবহার করা হয় না পরিত্যক্ত সব বিশাল বড় এরিয়া বিশাল বড় এই আছে কি ফুল হয়তো বা যখন আগে কাজ চলতেছিল ট্রেন দিয়ে কয়লা নামানো হচ্ছিল বা ওঠানো হচ্ছিল জানি না কিছু তখন হয়তো বা কত কর্মব্যস্ত ছিল আর এখন সব পরিত্যক্ত এদিক দিয়ে শুধু ঘাস টাস পরে আছে আর কিচ্ছু নাই অনেকে গরু টরু নিয়ে এখানে আছে গরু ছাগলের ঘাস খাওয়ানোর জন্য পুরো খালি ঘাস আর ঘাস জঙ্গল হয়ে গেছে করোনা না হয়তো বা এটা অনেক আগের থেকে বন্ধ আমার জানা নাই কেউ যদি জানেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন যে কবে থেকে বন্ধ সব কিছু বন্ধ আমার পিছে পিছে করোনার কয়লার ক্রেন তো সেখানে যাচ্ছে দেখি কি অবস্থা আমার তো মনে হয় এখনকার তো আগে আগেই মনে উন্নত ছিল বেশি এগুলো ব্যবহারই করা হয় না এখন আর ওভারঅল এখানে এসে খুব ভালো যাচ্ছে অনেক নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যাচ্ছে ফাত বললো যে এই ইয়া শান্তার এসে মনে হয় লালমনিহাট এসে বড় ফাত রোদের কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না হাত অবস্থা খারাপ ঠান্ডা বাতাস দেখছো সুন্দর বাতাস এই যে পিছে পুরা ক্রেন এই মুহূর্তে একজন আন্টি বললো এখানে কয়লা না এটা এই মেইন ট্রেনটা এটা ছিল ব্রিটিশ পিরিয়ডের আর এটা গত 15 বছর হলো বন্ধ আগে এখানে ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে ক্রেনের মাধ্যমে করা হতো আগে এক ডিব্বাগুলো যে ছিল যে ওগুলো এক লাইন থেকে অন্য লাইনে করা হতো আর আগে প্রচুর ব্যস্ত ছিল আর এখানে তেমনভাবে আর কাজও করা হয় না আর বন্ধ হয়ে গেছে এখানে অনেক উন্নত হয়েছে ব্রিটিশ আমলে সুন্দর ছিল অনেক এখন সামনের দিকে যাচ্ছি অনেকগুলো পুরনো বিল্ডিং আছে ওগুলো দেখার জন্য আর আজকে প্রচুর গরম পড়ছে আর রোদ কিছুক্ষণ আগে দেখলেন বৃষ্টি হচ্ছে আর এখন সেই গরম পড়ছে এইদিকে রোদ প্রচুর গরম বৃষ্টি কোনো লাভ নেই তো সামনের দিকে যাচ্ছে সামনের দিকে কি অবস্থা দেখার জন্য এখানে অনেকগুলো পুরনো চাকা পড়ে আছে পুরনো সব চাকাগুলো পড়ে আছে এখন তো ছোট হয়ে গেছে ওই পাশে মেইন যে ইয়া ওটা অনেক ছোট কিন্তু মেইন জায়গায় যে পিছের দিকে যে পিছে মানে সামনে সেদিক এইদিকে সবচেয়ে বেশি জায়গা আর বেশি ইয়া পুরনোগুলো ইয়াগুলো পড়ে আছে ক্রেন ট্রেন পুরনো গাছ আর পিছনে এটা মেইন অফিস
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ব্যাকগ্রাউন্ড কাটালে এখন শান্তাহার উমা এ ভাই আমরা এখন শান্তাহার স্টেশন থেকে যাচ্ছি খুব গরম এই যে যে কোনো সময় হিট স্ট্রোক করতে পারে প্রচন্ড গরম পড়ছে ভাই এখন দেখি সিএনজি পালে সিএনজি যাবো ট্রেন পালে ট্রেনে যাবো শান্তাহার স্টেশনে আগে যাই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আবার দেখানো ছেলেপেলে নেচার কলে ডাক দিয়েছে সারা পেয়ে তারা শুরু করে দিয়েছে অ্যাকশন মিন বন্ধু আছে তো সবাই মিস করতেছে আনিস ফোয়াদ সবাই তুই থাকলে আরও মজা হতো কিন্তু তুই তো আর বগুড়া শহরে নাই সোনাতলা চলে গেছিস এই জন্য বন্ধু আমরা ঘুরলাম তো খুব মিস করলাম থাকলে অনেক প্রচুর মজা হতো আরও চারজন মিলে যেখানে যাবো সেখানে তারা দুর্ঘটনা ঘটাতাম আমি কিন্তু চাচুর ছাড়া আসতেই চাইছিলাম না পরে এদের কথা অনেক দুঃখ কষ্ট নিয়ে আসলাম আজকে আমি অনেক মন মরে গেছে আসতে ছাড়া আসলে খুব খারাপ লাগতেছে আমারও নিজের আসলে বন্ধু মিস ইউ আমরা এখন বগুড়ার দিকে চলে যাচ্ছি সান্তাহার স্টেশন বাই বাই সেভেন আপ আর ডাইরেক্ট বগুড়া যাওয়ার নাকি কোনো সিএনজি নাই শুনতেছি অনেকে বলতেছে বাসে যাও কাহালু পর্যন্ত সিএনজি যাও এখন দেখি সিএনজি স্টেশনে যাই দেখি কী অবস্থা ওখানে গেলে বোঝা যাবে যে কী অবস্থা দেখি আর পছন্দ গরম ভাই ভিডিও তো অনেকবার বললাম কিন্তু ভাই পছন্দ আসলেই গরম সো এখন যাই এখন সিএনজি পাই গেছে এখন বগুড়া দিকে চলে যাচ্ছি ভাই সিএনজি লাগার যে কাহিনী অনেক সমস্যা এই জায়গায় সিএনজি গেলে নাকি বাস আলাদা ধরে এখন আমরা সিএনজি থেকে নামে এখন আবার অটো দুটো জায়গা পারে আবার সিএনজি তুলবো কি এক অবস্থা এখন আমরা চেকপোস্ট পার হচ্ছে চেকপোস্ট পার হয়ে আবার সেন্ড উঠতেছে কি অবস্থা আল্লাহ ভাই দুপুর থেকে আসা খুব বিপদ